এয়ারপডস আমরা বিভিন্ন ধরনের দেখেছি, গেমিং এয়ারপডস দেখেছি, মানে 2000 টাকার রেঞ্জের নিচে বিভিন্ন এয়ারপডস দেখেছি, সস্তার 300 টাকার এয়ারপডস দেখেছি, অ্যাপেলের কপি এয়ারপডস, তো আমরা সব রকম দেখেছি। আজকে আমরা দেখব ব্র্যান্ডেড, যেটি হচ্ছে বোট কোম্পানির। বোট তো সবাই চেনো আশা করি, তো বোটের একটি দেখব এবং এটির দাম কিন্তু 1300 টাকা। এবং তার সাথে আমরা কিন্তু দেখব নূতন কোম্পানি প্যাবেল, প্যাবেলেরও একটি মানে এয়ারপডস যেটিরও দাম 1300 টাকা। তো চলো দেখা যাক আজকে আনবক্সিংটা কেমন হয়। তো আমি শামিম, তোমরা দেখছো টেকি শামিম ইউটিউব চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো, কারণ আমরা আনবক্সিং টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়ালস এই ধরনের ভিডিও নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাপি বার্থডে টু ইউ, যার জন্মদিন তাকে। এটির মধ্যে একটি কেস আছে, জাস্ট এর ভিতরেই আছে কিন্তু প্যাবেলের এয়ারপডস। ওয়াও, জাস্ট লুক এট দিস, এখানে একদম একটি লেদারের কোটিং দিয়েছে, মানে এটি তো প্লাস্টিক কিন্তু লেদারের মতো লাগছে, এবং এখান থেকে হালকা গ্লোজি প্লাস্টিক, এবং এখানে প্যাবেলের লোগো আছে। তো এখানে বেসিক্যালি একটি টাইপ সি কেবল দিয়েছে, এর ভিতরে একটি বইপত্র আছে, একটি 6 মান্থের গ্যারান্টি কার্ড আছে, 6 মান্থ। ও লুক এট দিস, মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই পেবেল নূতন কোম্পানি হলেও এর যে জিনিসগুলো সেগুলো একটি লুক মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটু ভাব। দেখো কত ছোট, এটি খুব মোটাও না বরং একদম ছোট পাতলা টাইপের, বেশ সুন্দর, বেশ অ্যামেজিং। সাউন্ডটা মনে হচ্ছে যেন আমি একটা মানে মরুভূমিতে দাঁড়িয়ে আছে আর দূর দূরান্ত থেকে আসছে ভেসে, মোটেও ভালো না সাউন্ড, পেবেলের সাউন্ড, সাউন্ডটা এর পছন্দ হয়। আমরা দেখবো কিন্তু এই যে বোটের, যেটি আমাদের খুব নাম করা কোম্পানি, আর তার তো যা সিইও সে যা বড় বড় বাতালা দেয়। যাই হোক, বোটের অবশ্যই জিনিস ভালো, তো আমরা এটিকেও আনবক্সিং করে নিই। তো যার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ বেব। তো প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছে নাকি ভিতরে, এটি কেমন সুন্দর নরম নরম দিয়েছে, এর ভিতরে অনেক কিছু মেটেরিয়ালস আছে যেগুলো চার্জিং বেসিকলি আমরা জানি, তো এইসব ফালতু জিনিস নিয়ে ভিডিও সময় বাড়িয়ে লাভ নেই। তো বোট একমাত্র কোম্পানি যে সস্তায় ভালো কোয়ালিটির মাল দেয়, এটি আমি জানি, তো সেই জন্যেই আমি বেসিকলি নিয়েছি বোটের। তো চলো আমরা আজকে এখন এটিকে অন করি এবং কানেক্ট করার চেষ্টা করি। তো বেসিকলি এটি এখানে ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু এখানে লাইট জ্বললো, এবং এখানে আশা করি আমার এখানে সিগন্যাল চলে আসবে, কানেক্ট হয়ে গেছে। তো চলো আমি এবার একটা একটা করে তুলি। আরে ইধার গায়া। তো এটি দেখতে দেখো খুব একটা খাস না, পছন্দ হয়নি আমার, কিন্তু এখন বলে না দেখলে হবে, খরচা আছে, তো দেখতে কেমন সেটা ম্যাটার না করে আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি কেমন সেটি শোনা অত্যন্ত জরুরি একটি ব্যাপার। তো আমি ইউটিউবে আসি এবং আমি এখান থেকে একটা ডিজে গান চালু করে, ডিজে ডিজে সং, রুকো মারাত্মক মারাত্মক মারাত্মক, বন্ধ হয় কি করে, টাচ নি, ও আচ্ছা সুইচ আছে। বাহ, আমি কোথায় ছিলাম যেন মনে হচ্ছে, আমি যেন কোথায় ছিলাম আর কোথায় এসে পড়লাম, মারাত্মক সাউন্ড কোয়ালিটি, আমি তো এটা রাখছি, মারাত্মক সাউন্ড কোয়ালিটি আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এটি কিন্তু 1300 টাকায় আমি বলবো এই বোর্ড ছাড়া অন্য কিছু চুজ করাই আমাদের উচিত না। তো চলো, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি, এবং আমার মানে আমি যা রিভিউ করি অনেস্ট রিভিউ করি, এখানে কোনো রকমের জালি রিভিউ করি না। বেসিকলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পারফেক্ট রিভিউ পাবে, কোন জিনিসটি কিনতে মানে কিনলে তোমার সুবিধা হবে আর কোনটি কিনলে ঠকা হবে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি, আমার মতে আজকে এই বোটি হচ্ছে উইনার। প্যাকেটটা কেমন দেখতে ডাজ নট ম্যাটার, কিন্তু এয়ারবাডের যা সাউন্ড মারাত্মক, নেক্সট লেভেলের, নেক্সট লেভেলের। তো এর নামটি আরেকবার আমি বলে দিই, এটির নাম হচ্ছে এয়ারডোপস 138। তো এইটি তোমরা যদি কিনতে চাও কিনতে পারো, ঠিক আছে। বেসিক্যালি এতে ব্লুটুথ ভার্সন 5.1 আছে, সিঙ্গেল প্রেস ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, মানে টোটাল প্লেব্যাক এটার 15 ঘন্টা, ঠিক আছে। তো মোটামুটি এটি বেস্ট, 1300 টাকা মানে আন্ডার
2000 যদি আমি কথা বলি, আগে আমরা যত রিভিউ করেছি তার মধ্যে এটি হচ্ছে এই পর্যন্ত বেস্ট। তো চলো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ লিসেনিং।